Tavakatamitam tapta jivanam kaviviriritam kalmasapaham savanamangalam simatatatam bhuvirgindandri jevuridajana. Manche upavishto amade sadharan sampadak maharaj ajger shavar pradhan otithi Swami Chetananda ji maharaj sanmaniyo otithi Kolkatar purosabhar mayor Jana Firad Hakim Mahashay, O Bhakta Sri Harshadatta Mahashay, Swami Bodhisaranda Maharaj, Samaveto Sadhu Maharaj, O Upustit Bhakta Mahadi Mahadai, O Matajigan, O Sudigan. Amra Atakon Bhalo Bhalo Bhaktita Shuneshi, Swamiji Chicago Bhaktita, তাৎপর্য্য সম্বন্ধে জেনেছি আমি বক্তাদের কথার পুনরাবৃত্তি করে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি স্থান কাশীপুর শ্রীরামকৃষ্ণ তখন অসুস্থ একদিন উপরের ঘরে নিজের কাছে নরেন্দ্রকে ডেকে সামনে বসালেন তারপর এক দৃষ্টি তার দিকে তাকিয়ে সমাধিস্থ হয়ে পড়লেন স্বামীজি পরে বললেন তখন তার অনুভব হয়েছিল যেন ঠাকুরের দেহ থেকে তড়িৎ কম্পনের মতন একটা সুপ্ত তেজরশ্মি তার দেহ মধ্যে প্রবেশ করেছে সেই সময় তিনি বাহ্য জ্ঞান হারিয়েছিলেন পরে জ্ঞান হলে তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণের চোখের দিয়ে জল পড়ছে অবাক হয়ে তার কারণ জিজ্ঞাসা করলে শ্রীরামকৃষ্ণ বললেন আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে জগতের কাজ করবি কাজ শেষ হলে পর ফিরে যাবি ১৮৮৬ খ্রিস্টাব্দের ১১ই ফেব্রুয়ারি কাশীপুরে শ্রীরামকৃষ্ণ রোগে চরম অবস্থায় সেই অবস্থায় একাগ্র মনে লিখছেন জয় রাধে প্রেমময়ী নরেন শিক্ষে দেবে যখন ঘুরে বাইরে হাক দিবে জয় রাধে শ্রীরামকৃষ্ণের উপলব্ধি ও উক্তি থেকে আমাদের মনে হয় প্রথম স্বামীজির আধ্যাত্মিক শক্তি জগতের কল্যাণে জাগানোর জন্য শ্রীরামকৃষ্ণ তাকে প্রস্তুত করেছিলেন দ্বিতীয়ত শ্রীরামকৃষ্ণ জগতে যোগধর্ম সংস্থাপনের জন্য মা জগদম্বার আদেশে অবতরণ করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে স্বামীজিও সেই জন্য জগতে এসেছিলেন তৃতীয়ত শ্রীরামকৃষ্ণ স্বামীজির ভিতর শক্তি সঞ্চারণ করেছিলেন এবং জগতের কল্যাণের জন্য স্বামীজির ভিতর থেকে কাজ করেছেন শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর ত্যাগের পর স্বামী বিবেকানন্দ ভারত পরিক্রমা বের হলেন ভারতের দারিদ্র দুর্দশা দৃশ্য স্বামীজিকে ব্যথিত করে তুলল এর হাত থেকে পরিত্রাণের উপায় চিন্তা করে স্বামীজি পৌঁছলেন কন্যাকুমারীতে দেবী কুমারী মন্দিরের সম্মুখে ভারতের সর্বশেষ শিলাখণ্ডে স্বামীজি ধ্যানে বসেছিলেন সেই ধ্যান ভারতের ভাগ্যবিধাতার ধ্যান সেই সঙ্গে ভারতের ধ্যান স্বামী গম্ভীরানন্দ লিখছেন সেদিন তার স্বামীজি সংকল্প স্থির হয়ে গেল তিনি সাগর অতিক্রম করে শ্রীরামকৃষ্ণের বার্তাবাহ রূপে আমেরিকা যাইবেন তাহারই নির্দেশে পরিচালিত হইবেন এবং সাফল্যমণ্ডিত হইয়া ভারত প্রত্যাবর্তনপূর্বক স্বদেশে সর্বাঙ্গীন কল্যাণ সাধনে ব্রতী হইবেন ভগবান তখন তাহার নিকট সুদূর স্বর্গের অবস্থিত পিতা মাতা ন্যায়াধীশ বা অন্য কোনো রূপে
অনুভূত না হইয়া সর্বব্যাপী নারায়ণ রূপে প্রতিভূত হইলেন। তাহারই পূজা আত্ম উৎসর্গ করিতে তিনি এখন সমৎসুক। এই পূজার তুলনায় আপনার মুক্তির চেষ্টায় অকিঞ্চিতকর নির্বিকল্প সমাধিও তুচ্ছ। আমেরিকায় যাওয়ার তখন কথা চলছে, কিন্তু স্বামীজি তখন দ্বিধায়। একদিন তিনি রাত্রে স্বামীজি স্বপ্ন দেখলেন, শ্রীরামকৃষ্ণ সমুদ্রের উপর দিয়ে হেঁটে চলেছেন আর তাকে অনুসরণ করতে স্বামীজিকে আদেশ করছেন। এই দিব্য দর্শনে স্বামীজির মন শান্তি ও আনন্দে ভরে উঠল। তথাপি শ্রী শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করে তিনি চিঠি লিখলেন, কারণ তিনি ভাবলেন মা তো ঠাকুরের অংশরূপিণী, তিনি যা বলবেন তাই করব। শ্রী মা স্বামীজির স্বরূপ অবহিত থাকলেও চিন্তিত হলেন, মা হয়ে কী করে ছেলেকে সাগর পাড়ে যেতে বলবেন। শ্রী শ্রী মাও কিন্তু স্বপ্ন দেখলেন ঠাকুর তরঙ্গের উপর দিয়ে হাঁটছেন আর স্বামীজিকে বলছেন তাকে অনুসরণ করতে। মা তখন নিশ্চিন্ত হলেন। তিনি সর্বান্তকরণে স্বামীজিকে আশীর্বাদ করে উত্তরে লিখলেন, আমেরিকায় যেতে, কারণ তাই শ্রীরামকৃষ্ণ দেবের অভিপ্রেত। স্বামীজি সেই চিঠি পেয়ে বললেন, এতক্ষণে সব ঠিক হলো, মার ইচ্ছা আমিও যাই। স্বামীজি তার আমেরিকা যাওয়ার উদ্দেশ্যের সম্বন্ধে বিভিন্ন জায়গায় যা লিখেছেন বা বলেছেন তা হলো, আমি যে আমেরিকা গিয়েছিলেন তা আমার ইচ্ছা বা তোমার ইচ্ছায় হয় নাই, কিন্তু ভারতের ঈশ্বর যিনি ইয়ার অদৃষ্ট নিয়ন্ত্রিত করিতেছেন তিনি আমাকে পাঠাইয়াছেন। আমি দেশের আমেরিকায় এসেছি দেশ দেখতে নয়, তামাশা দেখতে নয়, নাম করতে নয়, এই দরিদ্রের জন্য উপায় দেখতে। দুঃখে দে ব্যথায় অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো, সাহায্য আসিবেই আসিবে। আমি দ্বাদশ বৎসর হৃদয়ে ভার লইয়া মাথায় চিন্তা লইয়া বেড়াইয়াছি। আমি তথাকথিত অনেক ধনী ও বড় লোকের দ্বারে দ্বারে ঘুরিয়াছি, হৃদয়ে রক্তমক্ষণ করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে আমেরিকায় সাহায্য প্রার্থী হইয়া উপস্থিত হইয়াছি। দেশের দরিদ্র অনুন্নত মানুষের জন্য বেদনায় প্রপীড়িত স্বামীজি পরম ব্যাকুলতায় দেশে শিক্ষিত যুব সমাজের কাছে আবেদন জানালেন মাদ্রাজের আলাসিঙ্গার মাধ্যমে। লক্ষ লক্ষ নরনারী প্রবৃত্ততার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে ভগবানের দৃঢ় বিশ্বাসরূপ বর্মে সজ্জিত হয়ে দরিদ্র পতিত ও পদদলিত প্রতি সহনাবতী জনিত সিংহ বিক্রমে বুধ বুক বাদুক এবং মুক্তি সেবা সামাজিক উন্নয়ন সাম্যের মঙ্গলময় বার্তা দ্বারে দ্বারে বহন করিয়া ভারতে ভ্রমণ। আমি এই দেশে অনাহারে বা শীতে মরিতে পারি, কিন্তু হে মাদ্রাসবাসী যুবকগণ, আমি তোমাদের নিকট এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য এই সহানুভূতি এই প্রাণপণ চেষ্টা দায়স্বরূপ অর্পণ করিতেছি। মহাবলী জীবন প্রদান কর, বলি জীবন বলি তাহাদের জন্য, সেই দিন দরিদ্র পতিত উৎপীড়িতের জন্য। তোমরা সারা জীবন এই 30 কোটি ভারতবাসীর জন্য ব্রত গ্রহণ করো যারা দিন দিন ডুবিতেছে। এসো ভাতৃগ্রহণ, সমস্যাটি অন্তঃস্থলে প্রবেশ করিয়া ভালো করিয়া দেখো, এই ব্রত গুরুতর, আমারও ক্ষুদ্র শক্তি, কিন্তু আমরা জ্যোতির তো নয়, ভগবানের তো নয়। ভগবানের জয় হোক, আমরা সিদ্ধি লাভ করিবই করিব। শত শত লোক এই চেষ্টায় প্রাণত্যাগ করিবে, আবার শত শত লোক উহাতে ব্রতী হইতে প্রস্তুত থাকিবে। প্রভুর জয়।
1893 আলা সিংহা কাছে লেখা চিঠিতে স্বামীজি বিস্তৃতভাবে মহাসভায় বৃত্তান্ত জানালেন। স্বামীজি প্রথম ভাষণ এবং তার প্রতিক্রিয়া, দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম, ডক্টর ব্যারোজ আমার পরিচয় দিলাম, আমার গৈরিক বসন শ্রোতৃবৃন্দকে চিত্র আকৃষ্ট করিয়াছিল, আমেরিকাবাসীদিগকে ধন্যবাদ দিয়া আর দু চারটা কথা বলিয়া আমার ক্ষুদ্র বক্তৃতা করিলাম। যখন আমি আমেরিকাবাসী ভগ্নী ও ভাতৃবৃন্দ বলিয়া সবাকে সম্বোধন করিলাম, তখন দু মিনিট ধরিয়া এমন করতালি ধ্বনি হইতে লাগিল যে কানে যেন তালা ধরিয়া যায়। তারপর আমি বলিতে আরম্ভ করিলাম, যখন আমার বলা শেষ হইল তখন হৃদয়ের আবেগে একেবারে যেন অবশ হইয়া বসিয়া পড়িলাম। পরদিন সব খবরের কাগজে বলিতে লাগিল আমার বক্তৃতায় সেদিন সকলের প্রাণে লাগিয়েছিল। সুতরাং তখন সমগ্র আমেরিকা আমাকে জানিতে পারিল, সেই দিন হইতে আমি একজন বিখ্যাত লোক হইয়া পড়িলাম। স্বামীজি আমেরিকায় যাওয়াটা একটা ইতিহাস, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমেরিকায় ধর্ম মহাসম্মেলনে হাজির হয়েছিলেন। ধর্ম মহাসভায় মুখ্য অধিবেশনে স্বামীজি মোট 6টি ভাষণ দিয়েছিলেন, যার সবগুলো লিপিবদ্ধকারে পাওয়া গিয়েছে। অবশ্য হিন্দু ধর্ম ছাড়া তার প্রতিটি বক্তৃতায় ছিল তাৎক্ষণিক। স্বামী বিবেকানন্দ চিকাগো ভাষণের মূল্যায়ন প্রসঙ্গে রোমারনা বলছেন, ধর্ম মহাসভায় অন্যান্য বক্তারা প্রত্যেকে ঈশ্বরের কথা বলেছেন, কিন্তু সেই ঈশ্বর ছিলেন তাদের নিজেদের ঈশ্বর, তাদের নিজে নিজ নিজ সম্প্রদায়ের ঈশ্বর। কিন্তু বিবেকানন্দ একা বিবেকানন্দ বলেছেন তাদের সকলের ঈশ্বর, ঈশ্বরের কথা, সকলের ঈশ্বরকে বিশ্ব সত্তার মিলিয়ে দিয়েছিলেন তিনি। শ্রীরামকৃষ্ণের তার সাধনার দ্বারা উপলব্ধি করেছিলেন সর্বধর্মই সত্য, অর্থাৎ যত মত তত পথ সমন্বয়ের কথা। স্বামীজি শিকাগো বক্তৃতায় আমরা তার প্রতিধ্বনি শুনতে পাই, বিবাদ নয় সহায়তায়, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। ভারতের মেরুদণ্ড ধর্ম, স্বামীজি জানতেন ধর্ম ভারতের অবিনশ্বর দুর্গ, সেই দুর্গ রক্ষা করতে হবে, তাকে সতেজ রাখতে হবে। আলা সিংহাকে 2 নভেম্বর 1893 চিঠিতে সেই কথা মনে করিয়ে দিয়ে স্বামীজি তিনি লিখছেন, হিন্দু যেন কখনো তা ধর্ম ত্যাগ না করে। হিন্দু শব্দ স্বামীজি এখানে সাম্প্রদায়িক অর্থে ব্যবহার করেননি, হিন্দু বলতে তিনি সামগ্রিকভাবে ভারতের সকল অধিবাসীকে বুঝিয়েছিলেন। ভারতের উন্নতির শর্ত সাধারণত উন্নতি, সেই উন্নতির বিধানের পদ্ধতি কি স্বামীজি তা স্পষ্ট ভাষায় বললেন। তাহাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করিয়া তাহাদেরকে আপনার পায়ে দাঁড়াইতে শেখাতে পারো, ইহা করিতে হইবে, আমরা ইহাই করিব। গরিব পদদলিতের উপর সহানুভূতি করিতে হইবে, ইহাই আমার মূল মন্ত্র। ভারতের উন্নতির অপর সত্য নারীর উন্নতি, সমাজদের অন্যতম প্রধান অঙ্গ নারী জাতি। আমেরিকা তার প্রাথমিক অবস্থানে দিনগুলিতে স্বামীজি বুঝেছিলেন আমেরিকার অভাবনীয় উন্নতির মূলে রয়েছে আমেরিকার নারী সমাজের আশ্চর্য শ্রীবৃদ্ধি। আমেরিকা জয় করে স্বামীজি দেশে ফিরে এলেন, সারা দেশ বিশ্ববিখ্যাত বিবেকানন্দকে সাদরে গ্রহণ করলেন। রোমারোলা স্বামী বিবেকানন্দের বিজয় যাত্রা অপূর্ব একটা বর্ণনা দিয়েছেন তার বিবেকানন্দ জীবনীতে। তিনি চলিলেন
বিজয়ের বেশে তাহার সঙ্গে চলিল অগণিত মানুষ, এক উন্মত্ত জনতা। রাজার তাহার নিকট রাজারা তাহার নিকটে ভূলুণ্ঠিত হইলেন। তাহার তাহার রথে রজ্জু ধরিলেন, কামান গর্জিয়া উঠিল, দলে দলে হস্তি ও উঠ ছুটিল। তাহার সমস্ত যাত্রাপটে তিনি বক্তৃতা পর বক্তৃতা বাতাসে বাণীর বীজ উড়াইয়া চলিলেন। এমন সুন্দর এমন দৃপ্ত বক্তৃতা ভারত ইতিপূর্বে আর শোনে নাই। দেশে প্রধান প্রধান জায়গায় তাহাকে অভ্যর্থনা জানানো হলো। স্বামীজি এক ভাষায় এক জায়গায় বললেন, যে সামান্য কার্য আমার দ্বারা হয়েছে তা আমার নিজের কোনো অন্তর্নিহিত শক্তির বলে হয়নি। পাশ্চাত্য দেশে পর্যটনকালে এই পরম পবিত্র আমার প্রিয় ভূমি মাতৃভূমি হতে যে উৎসাহ বাক্য, যে শুভেচ্ছা, যে আশীর্বাণী লাভ করেছি, সেই শক্তিতেই হয়েছে। অবশ্য কিছু কাজ হয়েছে বটে, কিন্তু পাশ্চাত্য দেশে ভ্রমণে বিশেষ উপকার হয়েছে আমার। কারণ পূর্বে যা হয়তো হৃদয়ের আবেগে বিশ্বাস করতাম, এখন সেই বিষয় আমার পক্ষে প্রমাণ সিদ্ধ সত্য বলে দাঁড়িয়েছে। পূর্বে সকল হিন্দুর মতন আমিও বিশ্বাস করতাম ভারত পুণ্যভূমি কর্মভূমি, কিন্তু আমি এই সবার সামনে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে বলছি এইটি সত্য, অতি সত্য। যদি এই পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকে তার কর্মফল ভুগতে আসতে হবে, যদি এমন কোনো স্থান থাকে যে কোনো মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও আন্তর্দৃষ্টি বিকাশ হয়েছে, তবে নিশ্চয়ই বলতে পারি তা আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ। হরিদাস বিহারিদাস দেশাইকে লেখা 29 জানুয়ারি 1894 খ্রিস্টাব্দের তারিখে চিঠিতে ছত্রে ছত্রে আমরা দেখতে পাই সে জ্বলন্ত সন্ন্যাসীর মুখ, যিনি গভীরতম প্রত্যয়ের সঙ্গে বলছেন, ভারতের অসংখ্য নরনারী আমাকে বুঝিতে পারে নাই, আমার সমাদর হোক আর না হোক, আমি এই যুবক দলকে সংঘবদ্ধ করিতে জন্মগ্রহণ করিয়াছি। আর শুধু ইহাই নয়, ভারতের নগরে নগরে আরও শত শত যুবক আমার সহিত যোগ দিবার জন্য প্রস্তুত হইয়া আছে। ইহারা দুর্দমনীয় তরঙ্গ আকারে ভারত ভূমির উপর দিয়ে প্রবাহিত হইবে, এবং যারা সর্বাপেক্ষা দিনহীন ও পদদলিত তারা তাদের দ্বারে দ্বারে সুখ স্বাচ্ছন্দ্য নীতি ধর্ম ও শিক্ষা বহন করিয়া লইয়া যাইবে, ইয়াই আমার আকাঙ্ক্ষা ও ব্রত। স্বামীজির এই ইচ্ছা এই ব্রত নিশ্চয়ই পূরণ হইবে, কারণ ঋষির দৃষ্টি কখনো মিথ্যা হয় না। আমরা তার কাজ হাতে লাগিয়ে নিজেদের জীবন ধন্য করব। স্বামীজির কাছে আশীর্বাদ প্রার্থনা করে বলবো, কৃপা করি করো এই আশীষ দান করে কাজ যেন জীবনে যায়। সকলকে নমস্কার ও ধন্যবাদ জানাই।